আমাদের গ্রামের মানুষ শিরিক বিদাত বিশ্বাস করে, তাই এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন। এই বিষয়ে আলোচনা তো আর এখন আর করার সুযোগ নাই, আমরা তো আলোচনা শেষ করেছি। তারপরও আমি সংক্ষেপে একটু বলতে চাই, আখেরাতে আমরা সবাই আল্লাহর কাছে নাজাত চাই কি চাই না ভাই? যদি আল্লাহর কাছে নাজাত এবং মুক্তি চাই, কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন বান্দা তুমি সারা জীবন যা করে আসছো না আসছো, তোমার ভালো মন্দ সব স্টাডি করার পর, অ্যানালাইসিস করার পর তোমাকে জান্নাতি ঘোষণা করা হলো, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত এটা ঘোষণা করা দেওয়া হলো, পরোয়ানা দেওয়া হলো, এই সুসংবাদ যেদিন মানুষ শুনবে এটা হবে তার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ, ঠিক না ভাই? ঠিক। এই সুসংবাদটা কে পাবে? যেই লোকের ভিতরে শিরিক মুক্ত ইমান থাকবে আর বেদাত মুক্ত আমল থাকবে। কি থাকবে ভাই? আল্লাহর কাছে নাজাত পেতে হলে দুইটা জিনিস লাগবে, কয়টা জিনিস? ইমানটা হইতে হবে শিরিক মুক্ত, ইমানটা হইতে হবে কি মুক্ত, আর আমলটা হইতে হবে বেদাত মুক্ত, আমলটা হইতে হবে কি মুক্ত, বেদাত মুক্ত। এটাকে উল্টাভাবে বললে ভাই বলতে পারি তাওহিদ ইমান আর সুন্নতি আমল, তাওহিদি ইমান আর সুন্নতি আমল, এগুলো ইনশাল্লাহ আখিরাতে আমাদেরকে আল্লাহর কাছে নাজাত পাইয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এগুলো রক্ষা করার তৌফিক দান। তাওহিদি ইমান কি জিনিস? যে ইমানে কোনো শিরিক নেই, যে ইমানে কোনো কি নাই, আল্লাহরে ইবাদত করি আবার কোনো কবরে গিয়ে সিজদা করি, তাওহিদ হলো না শিরিক হলো? শিরিক শব্দের অর্থই হলো কাউকে পার্টনার সাব্যস্ত করা, কোনো শরিক বা পার্টনার বানানো। সেজদা দিয়েছেন আল্লাহকে, আবার যায় কবরওয়ালাকেও দিয়েছেন, তাহলে এই সেজদা আল্লাহরেও দিলেন তারেও দিলেন, তাহলে আল্লাহর পার্টনার বানাই ফেললেন, যে সেজদার মালিক উনিও উনিও, ঠিক না ভাই? ঠিক। দোয়া করলেন যায়া আল্লাহর কাছে, আল্লাহ একটা ছেলে দেন, একটা মেয়ে দেন, ব্যবসার উন্নতি দেন, বরকত দেন, এটা দেন সেটা দেন, দোয়া করলেন। আবার যায়া মাজারে যায়াও বললেন কাজা বাবা এটা দিয়েন, তাহলে শিরিক করলেন। কি করলেন? শিরিক করলেন। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনি এবং আপনার আগে যত নবী রাসূল এসেছে পৃথিবীতে সবার প্রতি আল্লাহ তাআলার একটা কমন অর্ডার ছিল, কমন নির্দেশ ছিল, কি সেটা? যদি শিরকে লিপ্ত হন, আল্লাহ তার রাসূলরে বলতেছেন আপনি যদি শিরকে লিপ্ত হন লায়াহবাতান্না আমালুক, আপনার আমল বরবাদ হয়ে যাবে, ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হবে, ক্যান্সেল করে দেওয়া হবে, ডিলেট হয়ে যাবে, কোনো আমল কবুল হবে না, বলা তখন এমন খাসির আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ভাইরা আমার, একবার শিরকে লিপ্ত হলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়, এই জন্য শির থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের সমস্ত লাভ এবং ক্ষতির মালিককে, কোনো কবর কোনো মাজারে কোনো আল্লাহর অলি থাকতে পারেন, আমরা সে আল্লাহর অলি, আল্লাহর নেককার বান্দা, তিনি ভালো কাজ যেগুলো জীবদ্দশা করেছেন সেগুলো আমরা করব, কিন্তু আমরা তার কাছে সাহায্য চাইবো না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় একজন সাহাবিকে বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য প্রার্থনা করবা কার কাছে প্রার্থনা করবা? আল্লাহর কাছে, নামাজারওয়ালার কাছে না, পীর সাহেবের কাছে, কারোর হাতে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কার কাছে সাহায্য চাইছেন? ওই কবরওয়ালা যিনি, তিনিও মাজারওয়ালা যিনি, তিনিও কার কাছে সাহায্য চাইতেন? আল্লাহর কাছে। অতএব তার কাছে আপনি সাহায্য চাইলে এটা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ, আপনি অন্য কোন পাপ করলে এত বড় পাপিষ্ট হবেন না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর সঙ্গে শিরিক করলে আল্লাহ মাফ করবেন না, অন্য কোন পাপ করলে আল্লাহ মাফ করতে পারেন। এজন্য শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের যে সমস্ত ভাই বোনরা না বুঝে সন্তানের জন্য, সংসারের উন্নতির জন্য, স্বামী স্ত্রী মনোমালিন্য দূর করার জন্য, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য, ছেলে মেয়ের বিয়ে শাদীর জন্য, বিদেশ বিরাজ্যে যাওয়ার জন্য, ব্যবসার উন্নতির জন্য, নানান উদ্দেশ্যে যারা বিভিন্ন মাজারে কবরে মানত করেন সেখানে যান, তারা শিরকে লিপ্ত হয়ে ইমান নষ্ট করছেন, বরবাদ করছেন। আল্লাহ তারা আমাদের সবাইকে সে ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের সমস্ত চাওয়াগুলো একমাত্র নিবেদন করব কার কাছে? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ কি করবেন? আল্লাহ বলেন নাই তোমাদের যাদের দোয়া করা দরকার তোমরা সবাই মাজারে যাও, বলছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর ভাই, সমস্ত আমলগুলো হবে নবীজির পদ্ধতি অনুযায়ী। কার পদ্ধতি অনুযায়ী?
মনগড়া পদ্ধতি যদি বানায় নেয় ইবাদতের জন্য সেটার নাম বিদআত হবে আর বিদআত সম্পর্কে নবীজি বলেছেন বিদআত সকল বিদআতই হলো ভ্রষ্টতা আর সকল ভ্রষ্টতা গোমরাহী ঠিকানা হলো জাহান্নাম এজন্য আমাদের আখিরাতে নাজাতের জন্য ইমানটা হইতে হবে শিরিক মুক্ত আমলটা হইতে হবে বিদআত মুক্ত ইমানটা হইতে হবে তাওহিদি ইমান আর আমলটা হইতে হবে সুন্নতি আমল তাহলে ইনশাআল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন